নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/9/2021 প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের ভুল প্রশ্ন মামলার আজকে যে শুনানি ছিল সেই শুনানির আপডেট নিয়ে হাজির হলাম। আসুন দেখেন বিস্তারিত কি রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষক সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আজ প্রাথমিকের ভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মামলাটির রায় হলো আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ এই মামলার ফাইনাল অর্ডার আজ দুপুরের দিকে ঘোষণা হলো। মামলাটি 17 নম্বর কোর্টের 1 নম্বর সিরিয়ালে ছিল, যার ভুল প্রশ্নগুলো উত্তর দিয়েছিলেন এবং পিটিশনার ছিলেন, তাদের জন্য ভালো খবর। কী খবর রয়েছে না, প্রাথমিক শিক্ষক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের হেনস্থার অভিযোগ, 20,000 টাকা করে দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবং 19 মামলাকারীকে 20,000 টাকা করে মোট 3,80,000 টাকা জরিমানা দিতে হবে পর্ষদ সভাপতিকে, আর তাকে ব্যক্তিগতভাবে এই ক্ষতিপূরণ দিতে হবে। আজ আদালত নির্দেশ দিয়েছে ভুল প্রশ্নগুলোতে যারা উত্তর দিয়েছিলেন তাদের প্রাপ্ত নম্বর দিতে হবে, মামলাকারীদের দিতে হবে 6 নম্বর, পাস করলে ইন্টারভিউয়ের সুযোগ দিতে হবে এবং এই নম্বর পায় পর যারা টেস্ট পাস করবেন তাদের সার্টিফিকেট দিতে হবে এবং যত দ্রুত সম্ভব এদেরকে ইন্টারভিউ নিয়োগ দিতে হবে। আদালত নজর রাখছে, যত দ্রুত সম্ভব আদালতে এটি নির্দেশ কার্যকর করতে হবে। এদিনের নির্দেশে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে মামলাকারীদের ফুল মার্কস দিতে হবে এবং সেই মার্কস দেওয়ার পর 7 দিনের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিবেচনা করে দেখতে হবে, নিয়ম মাফিক চাকরিও দিতে হবে এবং 7 দিনের মধ্যে, এবং আজ চাকরি প্রার্থীদের পক্ষে এই গুরুত্বপূর্ণ রায় আদালতের। উল্লেখ্য, 2018 সালের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে জানান যে এই প্রশ্নগুলো সম্ভাব্য উত্তরগুলো হয় ভুল ছিল না হলে প্রশ্নের গলত ছিল, তাই ওই প্রশ্নগুলোর উত্তর দিলেই ফুল মার্কস দেবে প্রাথমিক বোর্ড। মার্কস দেওয়ার পর ক্যাটাগরি অনুযায়ী টেট উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতা মান বেরোলেই পরীক্ষার্থীদের চাকরি দেওয়ার বিষয়ে বিবেচনা করতে হবে। 2018-19-20 3 বছর অনেক আইনি লড়াইয়ের পর বিচারপতি সমিতি চট্টোপাধ্যায় নির্দেশ মেনে নেয় প্রাথমিক বোর্ড এবং 2020 সালের ডিসেম্বর মাসে প্রাথমিক বোর্ড অনেকেই নিয়োগ করে, তখনই সামনে আসে নতুন এক বিতর্ক। মামলাকারীদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মেনে প্রশ্নের উত্তর দিলেও ফুল মার্কস দেয়নি বোর্ড, শুধু যে প্রশ্নের সঠিক উত্তর হাইকোর্টে নিযুক্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটি নির্দেশ করে দিয়েছিল তাতেই শুধুমাত্র ফুল মার্কস দেওয়া হয়। এই পদ্ধতিতে মূল্যায়নের ফলে নিয়োগের দৌড় থেকে ছিটকে যায় হাজার হাজার চাকরি প্রার্থী, পায়েল বাগ সহ অন্যান্য প্রার্থীদের নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হতে হন এবং আজ এই মামলার রায় হলো। তাহলে দেখলেন প্রশ্ন, টেটের 2014 সালে টেটের প্রশ্নে ভুল মারবার রায় বেরিয়ে গেল এবং সে রায়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে 20,000 টাকা করে 19 জনের 3,80,000 টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট এবং তার সঙ্গে ভুল প্রশ্ন মামলার উত্তরগুলোকে ফুল মার্কস দিয়ে তাদেরকে কিন্তু যদি তারা এলিজিবল হয় বা টেটের সার্টিফিকেট দিতে হবে এবং ইন্টারভিউয়ের ব্যবস্থা করে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এরকমই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করলো আজকে প্রাথমিক শিক্ষকের টেটের ভুল প্রশ্ন মামলার। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। এরপর প্রাথমিক শিক্ষা পরিষদ কী উদ্যোগ নেয় বা কী ধরনের নোটিফিকেশান জারি করে সেটাই দেখার। তো এই সংক্রান্ত আর আপডেট হলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।